বছর হেবা সর্বা নাই ঘর ইনোসেন পড়ুচন পিলা নাইন স্থায়ী অঙ্গনবাড়ি কেন্দ্র বিপদ নে ছোট ছোট ছুঁয়ার ভবিষ্যৎ কহেসন শিশু হসলে দেশ হসবা আরি ছোট ছোট ছুঁয়ার মূলদুয়া পড়সি অঙ্গনবাড়ি কেন্দ্র নু হলে যেন পিলাঙ্কর বসবার লাগি স্থায়ী জায়গাটে নাই ন তেন পিলাঙ্কর ভবিষ্যৎ কথা কি পচরাসি ভাল করে দেখুনি দৃশ্যকে ইটা হচ্ছে নয়াপড়া এনএসি গোর্তর ওয়ার্ডর অঙ্গনবাড়ি কেন্দ্র বাধ্য হইকি ই ঘরে সে ঘরে পড়বাকে বাধ্য হচ্ছন ই ছোট ছোট পিলা মানে সমস্যা বাবদ নে প্রশাসনকে কহি কহি থকি গলে না পছে কি নাই শুনু তোবার অভিযোগ করিছন এই সেন্টার তো হেলা 11 বর্ষ হেইকিরি উঠ হেলা না বাকি সেন্টার র কিছি সুবিধা নাই সেইটি মাসে সেইটি 15 দিন সেমতি করি আমি সেন্টার চলাউছু আউ সেন্টার লাগি কহি কহি তো আমি থাকি গলু না অফিসরে কহি কিরি বি থাকি গলু আউ গভর্নমেন্ট বি দেখো নাহান্তি বাকি আউ গাঁওয়ালা যেমতি ইয়ে করুছন সেই হিসাবরে ভড়া খুঁজ বলকরি ভড়া বি তো মিলু নাহি কি স্কুলরে বি জাগা নাহি বলকরি কহুছন কমসে কম তো 11-12 বরস হই গলা না তারপরে প্রশাসনকে আমি যেতে কহি কহি থাকি গলু না সে মানে বিলকুল শুনবার বি নেই আমি তো যেতকি বেলে ঢোলকিয়া সে বিধায়ক থিলা 5-10 বরস আগুন সেতকি বেলে বি কুহা হইতিলা তাকে দেখেই বিতিলু ফির বি সেটা কাণ বলছন প্রশাসনকে কহলে কি আমার স্কিম কম হইতিলা এন্তা সেন্তা বলি করি খালি ছাদ পকেই দিয়েছন আর ছাদ পকেই করি আও তাঙ্কর গেট ফেট কি ফ্লোরিং কি প্লাস্টর আজি তক বিলকুল কিছি না হবা বর্তমান ইয়া তাঙ্ক ঘর ইয়া ঘরের পাঠ পড়া চালিছি আউ অসুবিধা হচ্ছে পিলা মানুষ আকু আমি প্রশাসনকে জনাওছি কি যথাশীঘ্র দুইটা সেন্টার কু নয়া বিল্ডিং করে দিও আমি গোটে আড়ে প্রশাসন নাই শুনবার আর গোটে আড়ে গাঁ লোক মানে বি নিজ ছুঁয়ার ভবিষ্যৎ কে অন্ধারে ঠেলি নাই দিও সেগে নিজে নিজে পাঁটি সংগ্রহ করি কি অঙ্গনওয়াড়ি কেন্দ্র করবা নিষ্পতি নেইছন গোর্তর লোক মানে সিয়াড়ে এই বাবদ নে পচরাবার নু যদি তালিকানে কেন্দ্র না থিবা তো নয়া কেন্দ্র বনা হেবা আর অধাবনা কেন্দ্র কে বি পুরা করা যিবা বলি কইছন নুয়াপড়া পিডিডিয়া ডিএ মধুচন্দা সাউ মোর গাঁরে তো অঙ্গনবাড়ির কিছু সুবিধা নাই নাগে প্রশাসন কে বি কই কই থাকি গলো না আমি দীর্ঘ 10 বর্ষ হেলা গুটে অঙ্গনবাড়ি সেন্টার হইছে ছাদ খালি পড়িছে সেটা তো পুরা ভগ্ন অবস্থা হই গলা না আউ এমতি যদি অসুবিধা হলে আমি তো ছুয়া মানকে অঙ্গনবাড়ি পঠেবি না পান কাজে স্থায়ী জায়গা নিয়ে নাগে সেমানকর লাগি তো প্রশাসনকে কই কই থাকি গলো নাগে আমি গাঁওয়ালা গুটে বিচার নিয়েছু যে প্রত্যেক গ্রামবাসী চাঁদা করি করি অঙ্গনবাড়ি তৈরি করবো কাজে আমার ছুয়ার ভবিষ্যৎ আছে আগে এথিরে আমার অঙ্গনবাড়ি সেন্টার যেটা কি ডিলাপিরেটেড কন্ডিশনরে অছি তার নিউ কনস্ট্রকশন লাগে আমার সিডিপিও হি লিস্ট আমাকে দৌছন্তি সে লিস্ট আসিছি কি না আমি ভেরিফাই করে দেবো যদি লিস্ট সিডিপিও পাখর আসি নাই থিবো তাহলে লিস্ট সিডিপিও কু কহিকি আমি নিয়ে আসবো তার নয়া কনস্ট্রকশন করা যাব আউ যদি সেটি কোনসি অন্য বিল্ডিং অছি যেটা কি রিপেয়ার রিনোভেশন দরকার আছে তাহলে মধ্যে সিডিপিওঙ্কর ঠারু আমি কনসল্ট করিকি রিপেয়ার রিনোভেশন কাম করা যাব খালি গর্ত নাই সে জেলার বহুটে অঙ্গনবাড়ি কেন্দ্র অধাবনা অবস্থানে পড়ি রয়েছে কেবে সরকারি ছোট ছোট ছুয়া মানকর উপরে ধ্যান দেবে নুয়াপড়ানু যুধিষ্ঠির পটেল রিপোর্ট অর্গস নিউজ।